ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, স্যাটারডেতে আগরতলা গিয়েছিলাম, সে আগরতলার ব্লগটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আমার টোন শুনে বুঝতেই পারছেন আমি ভীষণ অসুস্থ। যাই হোক, অসুস্থ নিয়েই বয়সটা দিলাম, কারণ অনেক ভিডিও আছে, একটার পর একটা ভিডিও পোস্ট করতে হবে, যার জন্য আজকে এই ভিডিওটা দিলাম। তো হঠাৎ করে স্যাটারডেতে আমি আগরতলা কেন গেলাম, পুরাটা দেখতে হলে ভিডিওটা ফুল দেখবেন। আর সবাইকে অনুরোধ করছি, প্লিজ স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। তো আগরতলা যাবার পথে রাস্তার যে ভিউটা, সেটা ক্যামেরাবন্দি করলাম। খুব সুন্দর আসাম আগরতলা রোড, রোডের দুই ধারে যে অপরূপ দৃশ্য, তা আপনাদের সাথে শেয়ার করছি। তো যেতে যেতে দেখলাম রাস্তার পাশে দোকান, শাকসবজির দোকান। তো এখানে অনেক জুমের, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, অনেক সবজি পাওয়া যায়। তো যার জন্য আমরা নামলাম, একটু দামটাম করলাম, কিছু সবজি কিনলাম। তো ত্রিপুরা হচ্ছে পাহাড়ি এলাকা, চারিদিকটাই পাহাড়ে ঘেরা, আর এখানে পাহাড়িরা জুম চাষ করে, আর এগুলো হচ্ছে জুমের সবজি। তো যাই হোক, আবার রওনা দিলাম, পৌঁছে গেলাম আগরতলা। তো বন্ধুরা, আগরতলা আসার কারণটা এখন বলছি। হঠাৎ করে আগরতলা আসলাম কারণ জীবনের একটা বড় স্বপ্ন আমার সত্যি হয়েছে। অনেক বড় স্বপ্ন ছিল জীবনের, যে আগরতলাতে একটু জায়গা কিনবো। তো আমরা মিডল ক্লাস লোক, আমাদের এত টাকা পয়সা নেই বা এত ইনকামও নেই আমাদের, যে আমরা খুব ভালো জায়গা বা টাউনে জায়গা কিনতে পারবো। তো টাউনের বাইরেই জায়গাটা কিনেছি, কিন্তু আগরতলার ভিতরে। তো এটা হচ্ছে বামটিয়া রোড, এখান থেকে আর বেশি দূরে নয় আমাদের জায়গা। তো রাস্তার পাশে রয়েছে অক্সিজেন পার্ক, অক্সিজেন পার্ক থেকে আর বেশি দূর নয় আমাদের জায়গা, মোটামুটি আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে গান্ধীগ্রাম বাজার, আর এই গান্ধীগ্রামে আমি জায়গাটা কিনেছি। গান্ধীগ্রাম বাজার থেকে ডান দিকে ঢুকবে এবার। তো বন্ধুরা, মেইন রুট থেকে 2 মিনিটও লাগে না আমাদের জায়গাতে আসতে। গান্ধীগ্রাম বাজার থেকে একদম কাছে একটা গলি, তো গলিতে ঢুকলাম, আর সামনে একটা দোকান, দোকানে আমরা কিছু কেনাকাটি করব, তারপর আমরা আমাদের জায়গাতে যাব।
চলে আসলাম জায়গাতে। এই যে রাস্তা দেখছেন, রোড থেকে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসতে হয়। আর এই যে হচ্ছে আমাদের জায়গাটা। তো আমি ফার্স্ট টাইম আসলাম, কেনার সময় আমি আসিনি। তো দেখে আমার ভালোই লেগেছে, গণবসতি, চারিদিকেই ঘর বাড়ি আছে। তো বন্ধুরা, আপনারা হচ্ছেন আমার ফ্যামিলি, আর আমি আমার ফ্যামিলির কাছে সব কিছুই শেয়ার করি, সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো এটাও আমি শেয়ার করলাম, আমার জীবনে একটা বড় স্বপ্ন সত্যি হয়েছে। আর আপনারা যদি আমার পাশে থাকেন, ইউটিউবে আসার স্বপ্নটাও আমার সত্যি হবে। তো বন্ধুরা, প্লিজ সাপোর্ট করবেন আমাকে, আমি যেন এগিয়ে যেতে পারি, আমার যেন একটা একটা করে স্বপ্ন সত্যি হয়। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, অবশ্যই লাইক করে দেবেন, ভালো ভালো কমেন্ট করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।